দেখছেন টিভি এন্ড অ্যানালাইসিস আমি সুলতানা রহমান আর আমার সঙ্গে আছেন মাকসুদুর রহমান তিনি ট্যাক্স অ্যাকাউন্টেন্ট এবং রিয়েল এস্টেট ব্রোকার অ্যান্ড ইনভেস্টর আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা আমাদের জরুরি প্রয়োজন যে সমস্ত জিনিস রয়েছে ট্যাক্স ইমিগ্রেশন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদেরকে আইনি তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করি এবং বিভিন্ন তথ্য আপনার প্রয়োজনীয় তথ্য আপনারা সরাসরি বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিতে পারেন সুতরাং আমাদের টেলিভিশনের পর্দায় একটি নম্বর দেখতে পাচ্ছেন সেখানে ফোন করে জানতে পারেন আপনাদের প্রয়োজনীয় বিষয় আজ আমরা আলোচনা মূলত ট্যাক্স নিয়ে এছাড়াও আপনারা রিয়েল এস্টেট বিষয় নিয়েও প্রশ্ন করতে পারেন যদিও আমরা একটু আগেই জানিয়ে রাখি যে আপনারা এই যে কোনো আইনি বিষয়ে আসলে আমরা এখানে আপনাদেরকে যে তথ্য এবং সহায়তা দেওয়ার চেষ্টা করি এর বাইরেও নিশ্চয়ই আপনারা আপনাদের নির্ধারিত যে আইনজীবীরা রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ করবেন প্রয়োজনে আমাদের যেই বিশেষজ্ঞ অতিথি থাকেন তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আমরা প্রথমে জানিয়ে রাখছি যে আমরা আজকে ট্যাক্স এবং রিয়েল এস্টেট বিষয় নিয়ে আলোচনা করব যারা মাকসুদুর রহমান আমরা জানি যে ট্যাক্স মৌসুমের প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে যারা মূলত রিফান্ড পান এরা এই সময়ের মধ্যে ট্যাক্স ফাইল করে থাকেন এবং এখনও যারা ফাইল করেননি তারা কেন এখনও ফাইল করেননি এবং করার জন্য কি কি ধরনের প্রস্তুতি তাদের রয়েছে প্রস্তুতি কী রয়েছে তারাই জানে বাট প্রস্তুতি থাকা উচিত ট্যাক্স ফাইলে যা খুবই এবার তো লেটে ট্যাক্স ফাইলটা শুরু হয়েছে আমাদের টাইমটা খুব লিমিটেড হিজুলদি যারা আমরা ছো জানুয়ারি প্রথম থেকে ট্যাক্স ফাইল শুরু হয় বা পনেরো থেকে শুরু হয় এইবার সাতাশ তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু ওরা কোনো এক্সটেনশন করে না এবার সেম টাইমের ভিতরে সবাই ট্যাক্স ফাইল ফিনিশ করতে হবে মানে মানে পনেরোই এপ্রিলের মধ্যে ট্যাক্স ফাইল করতে হবে করতে হবে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস ব্যাস আমি বিশেষ করে আলোচনা করবো আজকে এখন সেল ট্যাক্সের যে কোয়াটা চুরতেছে সেল ট্যাক্স কোয়ার্টারলি হয় ইয়ারলি হয় এই কোয়ার্টারলি ইয়ারলি ইয়ারলি যেটা এখনও শুরু হয়েছে সেল ট্যাক্সের যাদের ট্যাক্স ট্যাক্সের পরিমাণ লেস দেন থ্রি থাউজেন্ড তাদেরকে অটোমেটিক গভর্নমেন্ট বলে তোমরা ওই ইয়ারলি ট্যাক্স ফাইল করো অনেকে এই জিনিসটা ভুলে যায় যে সেল ট্যাক্সের সময় তা এটা মার্চের এক তারিখ থেকে শুরু হয়েছে মার্চের বিশ তারিখে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মিনস এটা না ট্যাক্সপাল করতে পারবে না ট্যাক্সপাল করতে পারবে কিন্তু তাকে পেনাল্টি পে করতে হবে অ্যাটলিস্ট ফিফটি টলার পেনাল্টি হবে আমি আহ্বান করবো যারা ওই ব্যানারে কাজ করে তারা তাদের দোকান আছে ছোটোখাটো বিজনেস করে অনেকে ইয়ারলি ফাইল করে এই সময়টা তারা খুব কেয়ারফুললি চিন্তা করা উচিত যে সেল ট্যাক্সটা অন টাইম যেন করতে পারে

কথা যে আন্ডারস্ট্যান্ডিং না থাকে যে আমার ট্যাক্স পাল আমি করবো হাজব্যান্ড ওয়াইফে মিল নাই তারা করতে পারে ট্যাক্স সেপারেট করলে কিন্তু ট্যাক্স বেনিফিট কম কারণ সেপারেট করে চাইল্ড ক্রেডিট নেওয়া যায় না চাইল্ড আউন ইনকাম ক্রেডিট নেওয়া যায় না তো সেপারেট এনিবডি থেকে কোনো লোকে সেপারেট ট্যাক্স করতে পারে সমস্যা নেই ওকে আমরা যেটা বলছিলাম যে সেলস ট্যাক্স কী জিনিস এটা যদি একটু ব্যাখ্যা করতেন সেল ট্যাক্স হলো যে আমরা যে দোকানের জিনিসপত্র কিনি যে জিনিসের দাম যা তার থেকে নিউ ইয়র্ক স্টেট এবং সিডির ট্যাক্স হলো এইট পয়েন্ট থ্রি সেভেন এইট পয়েন্ট এইট সেভেন এই পার্সেন্টেজটা কিন্তু আমরা পে করি পে করে আমরা যা যারা দোকান মালিক ওদেরকে আমরা পে করি রেজিস্টার এগুলো প্রোগ্রাম করা থাকে অটোমেটিক ট্যাক্স ক্যালকুলেশন হয় এই ট্যাক্সটা কিন্তু যারা বিজনেস ওনার তাদের ট্যাক্স না এটা বিজনেস ওনাররা গভর্নমেন্টের হয়ে তারা রিসিভ করে রিসিভ করে তাদের দায়িত্ব হলে এগুলো আবার সরকারকে ডিপোজিট করে দেওয়া এটা সেল ট্যাক্স এটা কিন্তু কারো ইনকাম না কেউ এটা খরচ করতে পারবে না হিসাব করি গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে না দিলে কিন্তু গভর্নমেন্ট যদি কোনো রকম ক্রু পায় সেল ট্যাক্সে মিসইউজ করছে বা ঠিকমতো জমা দেয় নাই এবং সেল ট্যাক্স খুব সেন্সিটিভ জিনিস অনেকে বিজনেস কর্পোরেশন হলে বা কর্পোরেশন ট্যাক্স

হোটেল মালিকের মানে তাদের একটা ফিজিশিয়ারি ডিউটি তার জিনিসটার টাকাটা হোল্ড করে গভর্নমেন্ট ইন প্রভার গভর্নমেন্ট দ্য দ্য হভ টু পে দ্য মাস্ট ফেড ব্যাক টু গভর্নমেন্ট আচ্ছা ওই টাকাটা আসলে যারা যারা বিক্রেতা আছেন তাদেরকে আসলে পে করতে হয় ওকে সেই ক্ষেত্রে তারা এখানে কি ফাঁকি দেওয়ার একটা প্রবণতা আছে এরকম ফাঁকি দেওয়ার প্রবণতা থাকতে পারে তবে এটা আমি বলবো না কেউ ফাঁকি দেয় কে আমি জানি না অনেক সময় দেখা যায় বিজনেস যখন এদের রেজিস্টার সবকিছু সেট করে থাকা নন ট্যাক্সেবল আইটেম ট্যাক্সেবল আইটেম সিগারেট সব থাকে সুপার মার্কেট যেগুলো ওরা দেখা যায় ওদের এগুলো প্রোগ্রাম করাই থাকে ওদের অটোমেটিক্যালি বাইরে যায় কত টাকা ট্যাক্সেবল সেল কত টাকা নন ট্যাক্সেবল সেল কত ট্যাক্স ওরা দিয়ে দেয় ছোটখ ব্যবসায় অনেক সময় দেখা যায় অনেকে তার মানে আমরা যখন ধরেন দোকানে গিয়ে কোনো একটা কিছু কিনছি সেই সময়টাতে আমরা অনেক সময় বলি যে মানে ক্যাশে কিনলে ট্যাক্সটা দেওয়া লাগে না এরকম একটা অনেক সময় অফার থাকে রাইট তার মানে কি ওই বিক্রেতা আসলে ট্যাক্সটা যেহেতু ক্যাশে কিনছে সিস্টেম থাকছে না ফলে এখানে একটা সুযোগ থাকছে ফাঁকির এরকম ব্যাপারটা আপনি ট্যাক্স দিতে হবে তাহলে এটা একটা ইলিগাল কাজ যদি তারা ট্যাক্স ফাঁকি দেয় এটা যদি ট্যাক্স ডিপার্টমেন্ট জানে তাহলে তাদেরকে পেনাল্টি করবে এবং দোকান বন্ধও করে দিতে পারে আমরা যাই অনেক জায়গায় দেখা যায় তো ক্যাশ দিয়ে ট্যাক্স লাগবে না ট্যাক্স দিব না কমপ্লিটলি ইলিগাল ডিস্ট্রিক্ট পাবলিক করে আর যদি সে ক্যাশ ট্যাক্স ছাড়া ক্যাশে টাকা নেয় এটা মেন করে ওই টাকার ভিতরে ট্যাক্সটা আসে যদি কোনো সময় গভর্নমেন্ট ধরতে পারে যে সে ট্যাক্স নেয় নেই স্টিল গভর্নমেন্ট মনে করবে সে মনে করেন একশো টাকা জিনিস বলছে সে ট্যাক্স নেয় নেই এখানে ওইটার ভিতরে গভর্নমেন্ট মনে করবে যে নাইন পার্সেন্ট ট্যাক্স ওখানে আসে যে ক্লু পায় তখন ট্যাক্স থেকে দিতে হবে তখন আসলে বিপদে পড়ার সম্ভাবনা আছে সুতরাং এই সেলস ট্যাক্স যেগুলো আছে সেগুলো এখন ফাইল করার সময় প্রপার যেই গাইডেন্সগুলো আছে ওগুলি ফলো করতে হবে তাই তো আপনি বলতে চাইছেন সেল ট্যাক্সের হিসাব অনেক দেখা যায় মানুষ ঠিক পথে রাখে না ট্যাক্সের কিছু আছে নন ট্যাক্সেবল আইটেম কিছু আছে ট্যাক্সেবল আইটেম এগুলো সব কিছু যদি রেজিস্ট্রেশন মেনটেন নাও করে খাতা লিখে লিখে রাখতে পারে আর রেজিস্টার দেখা যায় সবগুলো সেট করে দিলেই ট্যাক্সেবল আইটেম নন ট্যাক্সেবল আইটেম সবগুলো কিন্তু যখন দিনের শেষে একটা রিডিং নেয় সবগুলো চলে আসে তাহলে হিসাব রাখা ইজি মানে তা অনেক দেখা যায় যে ওই ওই রিডিংগুলো নেয় না আবার পালাই দেয় বাট এভরিথিং শুড বি রেকর্ডেড এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট যদি কোনো ক্লু পায় যখন যখন সেল ট্যাক্স ফাঁকে দেয় তখন কিন্তু ওরা সব কিছু পার্সোনাল ট্যাক্সও তারা খোঁজে বিজনেস ট্যাক্স খোঁজে তারা দেখে যে এই লোক এই দোকানের ভাড়া কত এই দোকানে ডেলি কটা কাস্টমার আসে তার কত টাকা সেল হইতে পারে তারা ক্যালকুলেশন করে এবং তারা এইভাবে যায় সে সিগারেট কত টাকা কিনছে বিয়ার কত টাকা কিনছে সবগুলো তারা পাইকারিদের কাছে ওখানে যায় তারা আবার যারা হোলসেলার ওদের মধ্যে ক্লু বাইর করে বাইর করে তারা এটা আবার ট্যাক্সের বিল দেয় বিল দেয় এটার কোনো মাপ নেই এটা দিতে হবে সো এভরিথিং লাইক রেকর্ডগুলো ঠিকমতো রাখা উচিত এটা আমরা মানে মানুষকে আহ্বান করবো যেন ওগুলো চিন্তা না করে সেল ট্যাক্স ফাঁকিয়ে দেবে ওকে এখন আমরা জানি যেহেতু ট্যাক্স মৌসুমের প্রায় সময় অর্ধেকটা পার হয়ে গেছে রিফান্ড পাওয়ার আসলে সময়টাও চলে এসেছে এই রিফান্ড পাওয়ার সময়টাতে কোন কোন বিষয়গুলো সমস্যা হতে পারে কোন কোন বিষয়গুলো মানুষের একটু খেয়ালও রাখা দরকার আছে রিফান্ড দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চলে আসে বাট রিফান্ড অনেকক্ষণ দেখা যায় যে দেরি হতে পারে তখন ওদের প্রসেসিং সময় লাগে রিফান্ডগুলো আমরা আইআরএস এ চেক করতে পারি ডাইরেক্ট যে কোনো লোক নিজের রিফান্ড নিজেও চেক করতে পারে আইআরএস ডট গভে গেলে একটা ট্যাপ আছে হোয়ার ইজ মাই রিফান্ড হ্যাঁ চেক মাই রিফান্ডের স্ট্যাটাস নিজে ওখানে ক্লিক করলে কিছু ইনফরমেশন চায় তার সরাসরি নাম্বার চায় তার পাইলিং স্ট্যাটাস চায় কোন ইয়ারের ট্যাক্স সেটা চায় রিফান্ড অ্যামাউন্ট দিলে স্ট্যাটাসটা ওখানে শো করে স্টেট এবং ফেডারেল দুইটাই নিজেরা চেক করতে পারে এবং এখন গভর্নমেন্ট কিন্তু ওই মোবাইল ফোনে অ্যাপও সৃষ্টি করে দিচ্ছে এখানে দেখতে পারে সবাই তো অনেক ট্যাক্স পেপারের কাছে ফোন করে দেখা যায় যে আমার রিফান্ড আসে না কেন ট্যাক্স পেপার অনুষ্ঠান যে যে ট্যাক্স ফাইল করেই নেই বা ডিলেই করছে এই জন্য আমি সবাই আহ্বান নিজের নিজের রিফান্ডটা নিজেই চেক করো যেহেতু সুযোগ আছে চেক করলে সে বুঝতে পারবে যে তার রিফান্ড কর ট্যাক্স প্যালার কবে করা হয়েছে আদৌ করা হয়েছে কিনা যদি ট্যাক্স ফাইল না করা হয় তাও শো করে দ্যার ইজ নো রেকর্ড মিন ট্যাক্স পায়ালটা আদৌ করা হয়নি অনেকে জায়গা ট্যাক্স ফাইল করতে দিয়ে আসছে সে ট্যাক্স পায়ালটা করেই নেই অনেকে দেখা যাচ্ছে তার রিফান্ডের টাকাটা খুব জরুরি কিন্তু অ্যাকাউন্টের কাছে দিয়ে আসছে সে আর তো রয়েছে করে নাই দুই সপ্তাহ হয়ে গেছে তখন ফোন করলো যে আমার ট্যাক্স ফাইলের টাকা কই তারপর উনি বলছেন আমি তো পাঠিয়ে দিছি তা আপনার ট্যাক্স ফাইলটা আপনি নিজেই চেক করতে পারেন সে কোনো মিথ্যাও বলে নিজে নিজে টেক্সট করতে পারে তখন সে মিথ্যা বললে ছোট ধরে পালাতে পারবে নিজে চেক করা যায় আর জানি যে রিফান পাওয়ার আগে আসলে অনেক রকম অডিট আসে তাই না তো সেই সময়টা কি এখন চলে এসেছে এখন আশা করে আসবে এখন আমি কাউকে কোনো সৃতি পাই নাই আগে ওই পাইছে বলে জানা নাই তো আসবে খুব সুন আসবে এগুলা আসার সময় গেছে তো রিফান্ড যখন অডিটের চিঠিগুলো আসবে এগুলা খুব কেয়ারফুলি রেসপন্ড করা উচিত এবং অভিজ্ঞতা লোকের সাথে আলোচনা করি বা নিজের ট্যাক্স পেপার যাই এটা মীমাংসা করা উচিত এটা হোল্ড করে রাখলে কিন্তু পরে পেনাল্টি হবে বা রিফান্ডটা আদৌ কি না আর অনেকে মনে করে যে অনেকে মনে করে যে বা অনেকে এক বছর রিফান্ড পায় নাই তখন মনে করে যে রিফান্ড এটা আর পাওয়া যাবে না রিফান্ড ক্লেম করতে পারে তিন বছর পর্যন্ত কেউ একটা বছর রিফান্ড পাইল না কিন্তু তিন বছর পর্যন্ত সময় থাকে এখন অডিট হতে পারে কোন কোন বিষয় নিয়ে সাধারণত অডিট হয় অডিট ট্যাক্স রিটার্নের দুইটাই সাবজেক্ট হলো রিফান্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস অনেকে ইনকামও কম দেখায় সেটা অডিটেবল এক্সপেন্স আবার বেশি দেখায় এটা অডিটেবল ডিডাকশান বেশি দেখায় ইলিগ্যাল ডিডাকশান দেখায় এগুলো অডিটেবল যারা প্রথমবার মনে করেন ট্যাক্স ফাইল করছে তাদের জন্য অডিটের অডিটের কোন কোন বিষয়গুলি আসতে পারে সামনে প্রথমবার ট্যাক্স ফাইল করলে অনেক সময় এটা একটা অডিট হয় দ্যাট মিনস ওরা ট্যাক্স ফাইলটা হোল্ড করে দেয় ওরা মনে করে যে যেহেতু প্রথম ফাইলটা ট্যাক্স ফাইলটা করছে এটা তো থার্ড পার্সন বা কোনো পর্যায় হতে পারে তখন ওরা ওইটা হোল্ড করে দেয় হোল্ড করে তারা একটা লেটার পাঠায় যে তুমি তোমার আইডি নিয়ে আইআরএস অফিসার যোগাযোগ করো ওখানে দেখা করো দেখা করলে তো ওরা যখন দেখা যে মানুষ ঠিক আছে তার সরাসরি নাম্বার ঠিক আছে তার আইডি ঠিক আছে তখন ওটা রিলিজ করে তো ওরা অনেক ওইটা পায় ভয় পায় যায় যে আমি সিটি পেলাম কারণ বয়ের কিছু নেই জাস্ট ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হয় আই আর নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করে গেলে তারা তো ভেরিফাই করে ওটা রিলিজ করে দেয় আর যারা রেগুলার ট্যাক্স ফাইল করে তাদের ক্ষেত্রে কি কি ধরনের বিষয় আসে আপনি বলছেন অবশ্যই মানে এক্সপেন্স এবং ইনকাম যদি কোনো অসমন্বয় থাকে তারপর ইন জেনারেল আপনার ট্যাক্স ফাইলিং এর পরে অডিটের কোন কোন বিষয়গুলি আপনার সাধারণত পান ইন ট্যাক্স অডিট রেগুলার অনেকে দেখা যায় যে একটা বুয়া সরাসরি নাম্বার ইউজ করে বা যারা ইলিগাল ডিপেন্ডেন্ট যারা ইউজ করে ডিপেন্ডেন্ট থাম করার কতগুলো কোয়ালিটি আছে সেটা কোয়ালিফাইড না হলে ইউজ করা যায় না এটার জন্য অডিট হইতে পারে ওই ওগুলো তারা ডিস করে চাইল্ড ক্যাডের ব্যাপারে ডিপেন্ডেন্ট কতটুকু কয় মাস থাকতে হবে মানে তারা সাপোর্ট করছে কিনা সাপোর্টের প্রমাণ আসছে কিনা এগুলো খুবই ইম্পর্টেন্ট তো এই রিফান্ডের ব্যাপারে অনেক সময় দেখা যায় অনেকে বলা যে ট্যাক্স এটা নামিত পাঁচ হাজার ডলার পাওয়ার কথা কম পাইলাম কেন কম পাইলে এরকম দেখা যায় স্টেটের ট্যাক্স যদি দেওয়া থাকে আইএস এটা অ্যাডজাস্ট করতে পারে আবার আই এর ট্যাক্স দেওয়া থাকলে স্টেটে টাকাটা রাখে দেয় মানে যেই টাকাটা দেনা আছে এগুলো রাখি দিয়ে কিন্তু পে করবে তখন তার মানে সন্দেহ কি ব্যাপারে কম পাইলাম কেন অনেকে এগুলা ইগনোর করে যে আমি ঠিক আছে স্টেটের ট্যাক্স দেনা আছে দিলাম না পড়ি আছে কী আছে কিন্তু এগুলো যখনই রিফান্ড পাবে তখন ওরা ওদের টাকাটা রেখে দেয় এখন অনেক সময় দেখা যায় যে অনেকেই একটু একটু ভয় পেয়ে যান কিংবা একটু দুশ্চিন্তায় পড়ে যান যে যখন আপনার যখন অডিট করার জন্য মানে চিঠি পাঠানো হয় আইএস চিঠি পাঠায় তখন অনেকেই ভয় পেয়ে যান সেক্ষেত্রে করণীয় কি আছে অনেক অনেক সময় দেখা যায় অডিটের ওইটা আনসারই করে না আনসার আনসার না করার এটা বোকামি আনসার করাই উচিত যতটুকু আনসার না করলে তাকে অডিটে ওরা অপশান দেয় এ তোমার ইনকাম এই জায়গা আমার অবজেকশন আছে এগুলো যদি ইনকামটা যদি তার অবজেকশন দেয় ডকুমেন্ট না থাকে ইনকামটাও ডিস করে দিতে পারে আবার এক্সপেন্স যদি অবজেকশন দেয় এক্সেপ প্রুফ না দিতে হলে ওটাও ডিস হইতে পারে হ্যাঁ এক্সপেন্স ডিস করলে তার ওখানে ইনকাম বাড়ি যাবে তার ট্যাক্স বাড়ি যাবে তার ট্যাক্স বাড়ান বাড়ি যাবে কম কমে যাবে আবার অনেক সময় চাইল্ডের জন্য আসে তো চাইল্ডে আপনার চাইল্ড কিনা

আচ্ছা সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেছে সেক্ষেত্রে মানে অডিটের অডিট মানে আপনি বলছেন যে অডিট যে বিষয়গুলো আসে সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রে কীরকম অডিট মানে অডিট আসে আর বিজনেস ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রে দুটোর মধ্যে পার্থক্য সাধারণত কি কি ধরনের হয় বিজনেসের জন্য আসে ইনকাম এক্সপেন্স দুটার জন্যই আসে আর ইন্ডিভিজুয়ালি ইনকাম এক্সপেন্স ছাড়াও ওই যে আপনার ডিপেন্ডেন্ট এক্সামশান চাইল্ড ক্রেডিট আর্ন ইনকাম ক্রেডিট এগুলোর অডিট অডিট হয় এগুলো সে সঠিক বলে কিনা এবং ইলিগাল নিরুকিনা এগুলো অডিট হয় এগুলো তারা প্রুফ চায় প্রুফ অফ ডিপেন্ডেন্সি প্রুফ অফ রেসিডেন্স তার এগুলো এগুলো চাওয়ানি নি ডিফেন্ডেন্টের জন্য ডিফেন্ডেন্ট যদি দিয়ে করে তাহলে তো যে আর্ন ইনকাম ক্রেডিট যেটা এটা পাবে না হেডি ব্যাসিক ডিভারেন্স রাইট আমরা অনুষ্ঠান শুরুর আগে আপনি বলছিলেন যে আসলে এখন যারা এখনো পর্যন্ত যারা ট্যাক্স ফাইলিং করেনি সেটা মূলত বিজনেস ট্যাক্স ফাইলিং আমরা একটা বিরতি থেকে আসি বিরতির পরে আমরা ফিরে আলোচনা করব বিজনেস ট্যাক্স ফাইলিং নিয়ে নিচে ছোট্ট বিরতি সঙ্গেই থাকুন ডিব ইন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডব্লিউ 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 ডট টোটাল ক্যাবল বি ডট কম বিরতির পরে আরও একবার স্বাগত দেখছেন টিবিএন অ্যানালাইসিস এবং আমাদের সঙ্গে রয়েছেন ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট এবং রিয়েল এস্টেট ব্রোকার অ্যান্ড ইনভেস্টার মাকসুদুর রহমান আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং দর্শক আপনারাও কিন্তু আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারেন ফোন করতে পারেন সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন নাইন এইট টু এইট এই নাম্বারে আমরা আজ মূলত আলোচনা করছি ট্যাক্স ফাইলিং নিয়ে এবং ট্যাক্স মৌসুমের প্রায় মাঝে মাঝে আমরা চলে এসেছি আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে বিজনেস ট্যাক্স ফাইলিং এর এখনো যারা করেননি তাদের কোন কোন বিষয়গুলি একটু বিবেচনায় রাখা উচিত এখন এই মুহূর্তে এসে বিজনেস ট্যাক্স আমি একজন দর্শক অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি তার বক্তব্য নিয়ে আসি দর্শক কে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন দর্শক কে আছেন আমাদের সঙ্গে হ্যালো আমি ইয়র্ক থেকে ফারজানা বলতেছি জি বলুন আমি এবার ট্যাক্স ফাইল করতে এখনো করি নাই বাট আমার বাবা মাকে দেখাতে চাচ্ছে আমার বাবা মা দুই আমার সাথে ছিল জানুয়ারি ফেব্রুয়ারিতে তো ফেব্রুয়ারিতে ওনারা চলে গেছে তো আমি কি দেখাতে পারবো ওনাদেরকে জি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাতে হলে যে ডিফান্ডেন্ট দেখাবেন তাকে অ্যাটলিস্ট মোর দ্য সিক্স মান্থ দেখা থাকতে হবে সিক্স মান্থ না থাকলে এটা কোয়ালিফাইড না আপনি দুই হাজার ছিলেন এবং ফেব্রুয়ারিতে চলে গেছেন মাস আপনার সঙ্গে থেকে থাকে তাহলে আসলে আহ দেখাতে পারবেন তাই তো আমার মনে হয় আপনি উত্তরটি পেয়েছেন আমরা যেটা বলছিলাম যে আহ ট্যাক্স আহ বিজনেস ট্যাক্স ফাইলিং এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত বিজনেস ট্যাক্স পাইলে যা আপনাদের হিসাব নিকাশ ক্লোজ করা উচিত অ্যাকাউন্টিং ডিসেম্বর পর্যন্ত তাদের অল এক্সপেন্স অল ইনকাম এগুলো অ্যাকোমুলেট করি তার একটা সামারি করতে হবে সামারি করে অ্যাকাউন্টের কাছে যাবে দেখা যায় শেষ মুহূর্তে দেখা যায় দৌড়াদৌড়ি হয়ে যায় যে সময় পাচ্ছে না সময় থাকতেই করা উচিত কারণ এটা খুবই শর্ট টাইম তা দেরি করলে কিন্তু আবার পেনাল্টি হবে আবার অনেক এক্সটেনশন ফাইল করে এক্সটেনশন করলে কিন্তু তাও পেনাল্টি হয় এখন ইন্টারেস্ট পে করতে হয় তো বিজনেস ট্যাক্স পেলার জন্য অ্যাস্টোনাস পসিবল এখনই সবাই রেডি হওয়া উচিত এবং তার ধর অ্যাকাউন্টের কাছে যাওয়া উচিত এবং ট্যাক্স পালে অ্যাস্টোন করাই পার শেষ মুহূর্তে অনেক সমস্যা হতে পারে আর এখন তার বিভিন্ন সমস্যা যে ভাইরাস দেখা দিচ্ছে দেখা যায় ভাইরাস বাড়ি গেলে মানুষ ঘর থেকে বাইরে হবে না তো এই জন্য এইসব কাজ ইম্পর্টেন্ট কাজগুলো কিন্তু আর বলা উচিত অনেক ব্যবসা বাণিজ্য আমার বন্ধ হয়ে যায় মানুষের মুভমেন্ট কমে যায় কই না বানো কি হতে পারে এত না সব ইম্পর্টেন্ট কাজগুলো আমাদের বন্ধ হয়ে যাওয়ার জন্য ভালো আমাদের সঙ্গে একজন দর্শক আছেন দর্শক কে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন দর্শক কে আছেন হ্যালো আমি আপু আমি একটু আগে কল করছিলাম আমার লাইনটা কেটে গেছে আমি কথাটা শেষ করতে পারিনি আমি যে আমার বাবা মাকে দেখাতে যাচ্ছি ওনারা শুধু দুই মাস ছিল আমার সঙ্গে এখন কি আমি দেখাতে পারবো আর দেখালে কি পরবর্তীতে আমার কোনো সমস্যা হবে দুই মাস আগে বাংলাদেশে চলে গেছেন মাস আমাদের আমাদের অ্যাকাউন্ট্যান্ট তিনি বলেছেন এর মতে উত্তরটা দিয়েছেন আপনি হয়তো তাহলে শুনতে পারলেন যদি কাউকে ডিপেন্ডেন্ট হিসেবে দেখাতে হয় সেক্ষেত্রে আসলে ছয় মাস ন্যূনতম ছয় মাস আপনার সঙ্গে থাকতে হবে সেক্ষেত্রে আপনি বলছেন যে দুই মাস আপনার সঙ্গে ছিলেন সুতরাং কেটি আর আইনি হবে না আসলে রাইট না মানে আর মাস কত হবে মাস আর যদি দেখাই সেক্ষেত্রে পেনাল্টি কী কী আছে কোনো পেনাল্টি নেই না ওখানে লিখতে হবে একটা স্পেস আছে ওখানে নাম্বার অফ মান্থস লিভ টু থি এখানে ইভেন ছয় লিখলেও মানে অ্যালাউ করে না সেভেন লিখতে হয় সেভেন কেউ যদি লেখে হয়তো সেভেন লিখলেই তখন ওই যে বেনিফিটটা ওটা পাবে আদারওয়াইজ বেনিফিট পাবে না নাম নাম টাইপ করতে পারে আইআরএসে যাবে কিন্তু ওই নাম্বারটা ওইভাবে না লিখলে কোনো বেনিফিট হবে না আমার মনে হয় উনি উত্তরটি পেয়েছেন আর হচ্ছে গিয়ে আরেকটি বিষয় যে আমরা মানে ট্যাক্স মৌসুমে এখন এই পর্যন্ত আপনারা কি কি ধরনের প্রবলেম বেশি ফেস করেছেন ট্যাক্স প্রবলেম তো শুরু হয় ট্যাক্স ফাইল করার পর এখন তো আমরা শুধু ফাইল করছি ফাইল তো করেছি হ্যাঁ ফাইল প্রায় শেষ অর্ধেক শেষ তো অর্ধেক শেষ যেগুলো অবজেকশন গুলো আরো পরে আসবে এখন অবজেকশন আসা শুরু হয়নি আমরা তো আমরা অনেকদিন থেকে ট্যাক্স ফাইল করি কি কি আসবে না আসবে এগুলো তো আমরা জানি আমার পক্ষে আমি বলতে পারি আমার যে ট্যাক্স ফাইলগুলো করি আমার অবজেকশন আসার মতো তেমন কোনো থাকে না তা ফাইল করলে ঠিকভাবে করলে অবজেকশন কেন আসবে আমি তো মনে করি আমার নাইনটি নাইন আমার অ্যাকুরেসি আছে কারণ আমরা আমি আমারটাই বলতে পারবো আর কার কী প্রবলেম করেছে আমি বলতে পারি না তা আমি আমারটাই বলি আল্লাহ রহমতে আমি অনেকদিন ট্যাক্স ফাইল করতেছি এবং আমার ট্যাক্স ফাইল করলে আমার তেমন কোনো প্রবলেম হয় না এবং অডিট খুব খুব রেয়ার অডিট হয় আর ওরিট হলো আমি সাথে সাথে টেক কেয়ার করি এটা আমার বৈশিষ্ট্য আমাদের সঙ্গে একজন দর্শক আছেন দর্শক কে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন দর্শক আছেন হ্যালো আমার একটা এই আমার প্যারেন্টরা ছিল এখানে

কয়েকটা কন্ডিশন ফুলফিল করলে তারপর ডিপেন্ড হতে পারবে কি কি কন্ডিশন কন্ডিশন রেসিডেন্সি মোর দ্যান সিক্স মান্থ দ্য সেম হাউস হোল্ড এবং সেটা সাপোর্ট করছে আমাদেরকে ওগুলো প্রুফ থাকতে হবে আর আর রিলেশনশিপ রিলেশনশিপ না হলেও আদার ডিপেন্ড হতে পারে বাট রেসিডেন্সি এবং সাপোর্ট এটা দুইটাই মেন কন্ডিশন না আপনি বলছেন একটা হচ্ছে কি সিক্স মান্থ থাকতে হবে টেরিটরির মধ্যে থাকতে হবে আর আর দুটো কী

এখানে থাকতে হবে অনেকের বাচ্চা বাংলাদেশে আছে বলে যে আমি দেখাই দিয়ে টাকা নিব তাও পারবে না অনেকে এগুলো করেও কারণ বাচ্চার রুল হলো দে হ্যাভ টু বি লিভ উইথ দ্য প্যারেন্টস ইন দ্য ইউএসএ ডিপেন্ডেন্টরাও করবে না ওখানে রাখা প্রত্যেকের চাইল্ডের নাম লিখলে ওখানে লেখা থাকে নাম্বার অফ মান্থ লিভড ইন ইউএসএ যদি আপনি ওখানে লেস দেন সিক্স মান্থ লেখেন ক্যারি টু নট খাম সো এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট অনেকে দেখা যায় যে বাংলাদেশের দেশের বাইরে থাকলে কাজে আমার বাচ্চারা দেখাই দেন হ্যাঁ বাচ্চার ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে যে যে বাচ্চা দুই হাজার উনিশ সালে হয়েছে সে যদি দুই হাজার উনিশ সালে রাতে বারোটা এক মিনিট আগে হয়ে জন্ম নেয় সে কিন্তু ফুল ক্রেডিট পাবে হুম তো ক্রেডিট পাওয়ার সময় আমরা এক মাস লিখলে হয় না ওখানে জন্য নিয়ম হলো আমরা বারো মাস লিখতে হয় কারণ ওইটা আইএসএ রোলে আসে বারো মাস লিখতে ফুল ক্যারিট আসে আমাদের দুই মাস লিখলে একদিন লিখলে ক্রেডিট আসবে না সেই এভরি চাইল্ড যখন বা মানে উনিশ সালে যত চাইল্ড হয়েছে সবাই ক্যারিয়ার জন্য এলিজিবল সবাই তো মূলত এখন আসলে রিফান্ডের জন্যই অপেক্ষা করছে রিফান্ড আসতে আসতে কতদিন লেগে যেতে পারে আরো মিনিমাম টু উইক্স সামটাইমস ফাইল করার পর টু উইক্স ইয়েস অ্যাটলিস্ট টেন বিজনেস ডেস আইরেস বলে আর আমি দেখছি এবার আর বেশি লাগতেছে প্রসেসিং টাইম সো যেটা আমি বললাম আগে নিজের রিফান্ড স্ট্যাটাস নিজে চেক করতে পারে তখন ওরা বলবে কবে জমা হবে প্রসেসিং হচ্ছে মানে আপনার ফেডারেল এবং স্টেট দুইটাই একই সময় আসতেছে না স্টেট ইউজুয়ালি একটু বেশি টাইম নেয় যদি ফেডারেল দুই সপ্তাহ আসে স্টেট অ্যাটলিস্ট থ্রি উইকস লাগে ইভেন ফোর উইকস লাগে স্টেটও চেক করা যায় মানে আসলে সময় হয়েই এসেছে আসলে ফাইলগুলো অনেক গেছে इवन কারো যদি অডিটও থাকে সেটিও এরি মধ্যে তিনি অডিট লেটার পাওয়া শুরু করে দিবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ জি আর ট্যাক্স মিশন আপনাকে কিছু বলার আছে কিনা দর্শকদের জন্য ট্যাক্স মিশন আমরা আবার না হবে আমাদের অভিজ্ঞতা যে সুযোগটা আপনারা নেন আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি নিশ্চয়তা দিচ্ছি এবং আপনাদের সেবা করছি অনেক দিন থেকে আশা করি দোয়া করবেন সবাই যেন আপনাদের সেবা করতে পারি সবাই মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা এখনও যারা ট্যাক্স ফাইল করেননি নিশ্চয়ই খুব দ্রুত করে ফেলবেন এই সেই প্রত্যাশা করছি এবং যদি কারো কোনো অডিট আপত্তি থাকে অডিটের বিষয়গুলি নিশ্চয়ই আপনারা উপযুক্ত আইনজীবীর মাধ্যমে আসলে সেগুলো ফেস করার চেষ্টা করবেন সেই প্রত্যাশা রাখছি আপনারা সবাই ভালো থাকুন টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবেলবিডি ডট কম